নমস্কার বন্ধুরা, এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের কিছু পিস আমি নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে। কাতলা মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, আজকে একটু অন্যরকমভাবে কাতলা মাছ রান্না করব। এখানে আমি কাতলা মাছ করব ঠিক একটা চাইনিজ পদ্ধতিতে। এখানে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কাঁটা আছে, কাঁটা ছাড়া না কিন্তু, তা আপনারা চাইলে কাঁটা ছাড়াও নিতে পারেন। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কেটে ছোট ছোট করে, আর এখানে রসুনও গ্রেট করে নিয়েছি, আর সাথে আছে ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার, এখানে ম্যাগির হট অ্যান্ড সুইটের সস, আর এখানে আছে সয়া সস, গোলাপ জল, ভিনিগার, আর নুন হলুদ তো সব রান্নাতেই লাগে, সেটা আর বললাম না। তা রান্নার মূল পর্বে ফেরা যাক। এখানে কড়াই বসিয়ে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো কড়া গরম হবে। যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে এই মাছগুলো একটু ডিপ ফ্রাই করব। এই রেসিপিতে মাছগুলো একটু ডিপ ফ্রাই করতে হয়, তাই ডিপ ফ্রাই করব। এই রেসিপিটা হয় খুব চটপটে, রান্নার উপকরণ সাজাতে যতটা টাইম লাগে কিন্তু রান্নাতে কিন্তু বেশি টাইম লাগে না, আর খেতেও অসাধারণ। তেপিটটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দিলাম, এবার ওপিটটা হবে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিলাম মাছগুলো, এই দেখুন মাছগুলো। এবার আমি ওই কড়াইতেই, আমি আর তেল দিলাম না, ওই কড়াইতেই আমি শুকনো গোটা লঙ্কা, তেজপাতা আর এলাচ, তিনটে এলাচ আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে প্রথমে এখানে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে এখানে সামান্য একটু ভাজা ভাজা করব, হালকার উপরে একটু নাড়িয়ে নিলাম আদাটা। এবার এখানে রসুনটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা রসুনটা এবার এখানে দিয়ে দিলাম। রসুনটা দিয়েও কিন্তু আমি হালকাই ভাজব, খুব বেশি ভাজব না। রসুন থেকে হালকা যখন একটা গন্ধ বেরোবে তখন আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়েও আমি ভাজব, দেখুন একটা কালারও কিন্তু লাল হয়নি। হালকার উপরে ক্যাপসিকামটা ভাজতে থাকব। এখানে সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ আমি ভাজবো এটা। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু পুরো মাঝারিতে রাখলাম, নাহলে পুড়ে যেতে পারে ফুল ফ্লেমে দিলে। কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো এবার আমি এখানে দিয়ে দেব। মানে ভাজাটা এমনভাবেই ভাজতে হবে যাতে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা যাতে একটু গোটা গোটা থাকে, নরম নরম যাতে না হয়ে যায়। সেদ্ধ হবে জিনিসটা অথচ নরম হবে না, সেভাবেই ভাজতে হবে। হালকার উপরে ভেজে নিলাম ক্যাপসিকামটা আর পেঁয়াজটা, ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। সব মশলা দিয়ে যখন ভাজছি, ভাজতে ভাজতে তখন সব মশলাই একসঙ্গে ভাজা হয়ে যাবে, আগে পিছিয়ে মশলা আমি যতই দিই না কেন। এবার এখানে টমেটো সস দিয়ে দিলাম, টমেটো সসটা এই রান্নায় একটু বেশি লাগে। এবার দিয়ে দিলাম সয়া সস। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সয়া সসটা দেওয়ার পর
বেশ কিছুক্ষণ আবার নাড়াতে থাকলাম। একটা পেঁয়াজ আর ক্যাপসিকামও কিন্তু নরম হয়নি, সবই গোটা গোটা আছে দেখুন। এবার হালকাভাবে এটা কষাতে হবে। এবার এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম, এই রান্নায় গোলমরিচ কিন্তু মাস্ট। কাঁচা লঙ্কাটা একটু কম দিতে হবে, গোলমরিচটা একটু বেশি দিতে হবে, তবে এই রান্নায় ঝাল বেশি ভালো লাগে না। এবার বেশ কিছুক্ষণ কষাতে থাকলাম গ্যাসটাকে একদম লোতে দিয়ে। এবার এখানে ভিনিগার অ্যাড করলাম একে একে। এবার আমি সামান্য গোলাপ জলও দিয়ে দিলাম এখানে, দিয়ে কিছুক্ষণ এটা নাড়াতে হবে। এবার পাশে আমি এখানে একটা পাত্রে জল নিয়ে এখানে কর্নফ্লাওয়ার কিছুটা গুলিয়ে নিলাম, কর্নফ্লাওয়ার পরিমাণ মতন দিয়ে। গ্রেভির জন্য একটু কর্নফ্লাওয়ারটা দিলাম, এটা শেষে দেব। একটু গুলিয়ে নিলাম, কর্নফ্লাওয়ারটা উপর থেকে দিয়ে দিলাম। এবার এটা হালকা হাতে এবার নাড়াতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ রাখা যায় না। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো এই ঝোলে দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি ঝোল রাখবো না। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যার জন্য এখানে শেষে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ মতন দেবেন। মিষ্টিটা দেওয়ার পর কিছুক্ষণ রাখলাম, মিষ্টির দানাগুলো একটু গলবে, সেই টাইমটা দিতে হবে। রান্নাটা আমার শেষের দিকে দেখুন, স্ট্যান্ডিং টাইম পর্যন্ত রেখে এবার এটা আমি প্লেটিং করলাম। এই দেখুন চিলি ফিশ তৈরি হয়ে গেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের। খেতে কিন্তু অসাধারণ এই চিলি ফিশটা, খুব চটপট হয়, খেতেও কিন্তু ভালো লাগে। স্টেপ বাই স্টেপ পুরোটাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এই রেসিপিটা ভাত দিয়েও ভালো লাগে, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পুরি, নান, পরোটা, ম্যাগি, চাউমিন, পাস্তা, সব কিছুতেই ভালো লাগে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। তা চটপট দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লাগে তো নতুন যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, চটপট বেল নোটিফিকেশনটা অন করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সেই নোটিফিকেশন। আর পুরনো যারা আছেন তাদেরকে তো অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। নমস্কার, ভালো থাকবেন।